আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে সাত আট বছরের মেয়েদের চমৎকার একটা হাফ প্যান্টের কাটিং সেলাই করে দেখাবো তো প্রথমে আমরা এভাবে চার নেব চার বাস নেওয়ার পর এখানে এই যেভাবে চার বাস্কর নিতে হবে এই যে ভিউয়ার্স উপরে চার বাস্কর নেওয়ার পর উপরে আমরা দুই ইঞ্চি রাবারের বাঙ্গার জন্য দুই ইঞ্চি নিয়ে নিব এই যেভাবে দুই ইঞ্চি ডাকতে নিতে হবে এখানে রাবারের বাঙালার জন্য দুই ইঞ্চি নিতে হবে এই যে তারপর আমরা হাফ হাফেনের লম্বা হবে এখানে তেরো ইঞ্চি যত ইঞ্চি লম্বা হবে ঠিক তত ইঞ্চি নিতে হবে যেহেতু নিচে আরও এক ইঞ্চি কুচি হবে সেই জন্য এখানে আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিয়েছি যত ইঞ্চি হাফেনের লম্বা হবে আর কাপড়ের বহরটুকু সম্পূর্ণ বহর আপনারা নিয়ে নেবেন বয়ল কাপড়ে দুই হাত বহরে সম্পূর্ণ বহরটুকু আপনারা নিয়ে নিতে হবে এই জিজ্ঞাস দেখুন এভাবে কাটিং করে ফেলতে হবে এই যে দুটা পার্ট হবে এখন আমরা কুচির জন্য সাইড থেকে আড়াই ইঞ্চি পাশ কাপড় নিয়ে নিব এই যেভাবে আড়াই ইঞ্চি পাশ দুই পায়ের জন্য আড়াই ইঞ্চি পাশ কাপড় নিয়ে নিব এটা দিয়ে কুচি হবে এই যে আড়াই ইঞ্চি সম্পূর্ণ ভিডিওটি মরজি হয়ে দেখতে থাকুন খুব সুন্দর একটা হাফ প্যান্টের ডিজাইন কাটিং ও সালাই দেখাচ্ছি দেখুন এই যে ব্যাস এটা আমি এক পায়ের জন্য দুটা কেটেছি আপনারা দু পায়ের জন্য এরকম চারটা কাটতে হবে কুচির জন্য এই যে দুই করে কুচি হবে এরকম দুই বাজ করে কুচি দিতে হবে এখন বিয়র্স কলি কাটিং করছি দেখুন কলির জন্য আপনারা সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি এই যে এখানে সাড়ে তিন ইঞ্চি এখানে সাড়ে তিন ইঞ্চি এই যেভাবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দাগ টেনে তারপর কলি কেটে নেব এই যে বিহর্স কলিগেটি নিতে হবে এই যে এই যে কুলিটা এখানে হবে এখানে এইভাবে কুলি হবে দুইটা প্যান্টের কুলি হবে আর এখানে কুচি হবে তো প্রথমে সেলাই করে দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা এক পায়ের কুচিগুলো এইভাবে দিয়ে নেব যত ইঞ্চি মুহুরি হবে তা থেকে আপনারা এক ইঞ্চি বেশি নেবেন এখানে আমি মহুরি হবে ষোলো ইঞ্চি তার মানে আট ইঞ্চি আপনারা কুচি দিয়ে কাপড়টিকে করবেন সতেরো ইঞ্চি এক ইঞ্চি বেশি করতে হবে এই যে বিয়র্স এবার কুচি দিয়ে নিতে হবে এই যে এবার কুচি দিয়ে নিয়েছি দেখুন এখন আমরা নিচে এক্সট্রা কুচির জন্য দুই বাস করে এভাবে কুচিটুকু আমরা তৈরি করে নেব আগে থেকে এই যে কুচি তৈরি করে নিতে হবে আমি বিয়ার্স একটি পায়ের জন্য দেখাচ্ছি আপনার অপর পার্টি ঠিক তদ্রুপভাবে সেলাই করে নেবেন এই যে নিচে কুচি দেওয়ার জন্য আড়াই ইঞ্চি কাপড় কেটেছি তারপর এটাকে দুই বাস করে তারপর এভাবে কুচি দিতে হবে এভাবে দিয়ে নেবেন তারপর এভাবে উপর সাইডে কুচিগুলো আমরা লাগাবো কুচি কুচিটুকু সেলাই করে নিতে হবে এবার লাগিয়ে সেলাই করে নিব উপর সাইডে লাগাতে হবে ঠিক তদ্রুবভাবে তারপরে উল্টায়া একটা চাপ সেলাই দিব খুবই সুন্দর মঞ্জি সকালে দেখতে থাকুন তো বিয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবে বেলাকুনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার মতো সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায় এই যে বিয়ার্স দেখুন দুইটা পায়ে একসাথে এরকম করে নিতে হবে তারপরে এখানে আমরা এখন কলি লাগাবো এই যে বিয়ার্স দেখুন মঞ্জি সকালে দেখতে থাকুন কলি কীভাবে লাগান হয় এই যে প্রথমে এইভাবে কুচিপাতে আমরা নিচের কুচি বাদে কুলিরটুকু লাগাবো কুচির উপর থেকে কুলিরটুকু এইভাবে লাগাতে হবে প্রথমে এই যে এই যে কুচির উপরে লাগাই লেগেছে দেখুন এখন অপর পার এইভাবে কুচিটুকু এই যে কুলিটা এইভাবে সেলাই করতে হবে এই যে উপর পর্যন্ত একবারে সেলাই করে নিতে হবে এই যে যে এরকম হয়েছে এই যে এই যে এখন দেখুন এই যেভাবে সেলাই করে ধরে তারপর এইভাবে সেলাই নিতে হবে এই যে এখন এইভাবে ধরে তারপর একদম উপর পর্যন্ত সেলাই গুণিত হবে খুবই সহজ এবং সুন্দর একটি প্যান্টের হাফ প্যান্টের ডিজাইন এটা পাঁচ থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে যার যার লম্বা অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন এই যে এখন এটাতে আমরা চাপ সেলাই দেব এখানে চাপ সেলাই দিতে হবে এই যে এখন এইভাবে ধরে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিতে হবে এই যেবার দেখুন এই যে এখন উপরে আমরা রাবার লাগাবো রাবার লাগানোর জন্য প্রথমে আমরা একটা এই যে রাবার এখানে দশ ইঞ্চি নিয়েছি এই যে চিকুন করে একটা সেলাই দিয়ে দিব আগে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে রাবার লাগানোর জন্য এই দেখুন এই যেভাবে এই যে বিয়ে এই যে রাবারটা আমরা দশ ইঞ্চি নিয়েছি দেখুন এই যে দশ ইঞ্চি দুই বাজে দশ ইঞ্চি এই যে এরপর তারপর এইভাবে দিয়ে রাবারটা ঢেকে তারপর সেলাই করতে হবে এই যে এখানে রাবারের উপরে সেলাই হবে না সাইড দিয়ে সেলাই হবে কাপড়ের উপর এই যেভাবে সেলাই করে নিতে হবে কুচিগুলো টেনে টেনে তারপর রাবারটা লাগাতে হবে এই বিয়াস দেখুন এই যে রাবার লাগানোর পর এই জিবি টেনে তারপর সুন্দরভাবে রাবারটাকে আমরা সুন্দরভাবে প্লেস করে নিব এই যে টেনে টেনে নিতে হবে তারপর মাঝ একটা সেলাই দিব এই জিপিআস দেখুন মাঝে একটা সেলাই দিতে হবে খুব সুন্দর একটা হাফেন ডিজাইন দেখুন তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ